বলেছেন আসলে আমাদের ওয়াজ মাহফিলে আমরা কোনো রাজনীতি করি না কুরআন এবং সুন্নাত থেকে কথা বলি তো কুরআনের মধ্যে অনেক সময় অনেক एग्जांपल চলে আসে আছেন চুরি করলে হাত কাটতে হয় জিনা করলে পাথর মারতে হয় এগুলা তো কুরআনের কথাই এগুলা বললে যদি আপনাদের কষ্ট হয় তাহলে তো ওয়াজ করা আরো কষ্ট ঠিক বলে না ভুল বললাম রাষ্ট্রের বিরুদ্ধে কোনো বক্তব্য অন্তত আমি দেই না আলেমরা দেয় না হঠাৎ দুই একটা এলোমেলো হয় সেটা ভিন্ন কথা আমি একটা কথা আপনাদেরকে বলি আমি যদি এখন থেকে আমার দেড় ঘন্টা সময় কোনো ওয়াজ না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মনে করেন খালি বিরুদ্ধে বললাম দেড় ঘন্টা আপনারা বলেন তো দেখি এই দেড় ঘন্টা প্রধানমন্ত্রী বিরুদ্ধে কথা বলার কারণে আগামীকাল সকালবেলা প্রধানমন্ত্রী এটা শুই না উনি সংসদ ছাইরা চলে যাব কথা কয় না চলে যাব ওতে কিছুই মনে করবে না তো লাভ কি বলে লাভ কি লাভ তো নাই কথা বলেন এগুলা তো একজন একটু সমস্যা করে আবার অনেকে বোঝে না আমরা ওয়াজের মধ্যে মাঝে মাঝে গরম হই কারণ রাসূল যখন বয়ান দিতেন রাসূলও গরম হতেন কিছু কথা আছে ঠান্ডা কথা বলতে হয় কানতে হয় কিছু কথা গরম না বললে অসুবিধা আছে কথা হয় না যেমন আপনাদেরকে একটা एग्जांपल আগেই দিয়ে নেই তাহলে বুঝতে সহজ হবে একটা সাপ উনি পীর সাহেবের কাছে মুড়ি দিতে গেছে মনে করেন এখন তো পীর মুড়ি দিয়ে অভাব নাই আপনাদের গোপালপুরে মনে হয় নাই এখানে আছে আপনাদের ঘাটালে কিন্তু কম না এটা আমি জানি সাপ গেছে পীরের দরবারে হুজুর মুরিদ হতে চাই পীর সাপ কতরে তো মুরিদ বানে লাভ নাই খালি কামড়া কামড়ে করস কেন হুজুর যা বলবেন তাই বায়াত হওয়ার অর্থ হলো পীর সাপ যা বলবেন কোরআন সুন্নাহ মোতাবেক ওটাই মানবে এর বাইরে চলবে না সাপ বলেন ঠিক আছে আপনি যা বলেন মানবো আমাকে বায়াত করেন মুরিদ বানান হুজুর বলেন একটাই উজিফা 33 বার সুবহানাল্লাহ 34 বার আল্লাহু আকবার এগুলো তো আমি দেব না আজকে থেকে মুরিদ বানাবো 7 দিন টাইল থাকবি দেখবো যে তুই কাউকে কামড় দেশ কিনা কামড় দিতে পারবি না একটাই উজিফা একটাই আমল কামড় দেওয়া যাবে না কথাগুলো ভালো করে বুঝেন শেষ পর্যন্ত সাপ চলে গেছে বায়াত হওয়া চলে গেছে পাহাড়ের মধ্যে বাড়ি মনে মনে চিন্তা করতেছে মুরিদ তো হইলাম পিসাবের কথার বাইরে তো যাওয়াই যাবে না কামড় কামড় তো দেওয়া যাবে না ওই দিন এক কাঠুরি কাট কাটতে গেছে পাহাড়ে কাট কাটতে কাটতে লাকড়ি কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে এদিকে সূর্য ডুববে ডুববে ভাব দিনের কিছু আলো আছে রাতের অন্ধকারটা বেশি তখন রশি সাপ মনে হয় সাপ ও রশি মনে হয় বুঝেন নাই অন্ধকারে এরকম হয় না কথা গায় না সাপটা মন খারাপ নড়াচড়া নাই কামড় দিতে না এই বাচ্চা কথা বলবে না কামড় দিতে না করছে ওর কি আর কিছু আছে নাকি ওর কামই তো কামড় দেওয়া শেষ পর্যন্ত সাপটা করছে কি এই লোকটা করছে কি এখন রশি নাই লাকড়ি বান্ধে বাড়িতে যেতে হবে রাত হয়ে গেছে ওই ওইটাকে রশি মনে করে সুন্দর করে কইসা গেরো দিছে আমরা বলি 20 গেরো সিরাজগঞ্জের ভাষা 20 গেরো আপনারা কি বলেন মনে করেন 20 গেরো না 60 গেরো দিছে তিনটা বান্ধন দিছে একেবারে রক্ত মক্ত বাড়ায় গেছে ও তো টের পায় নাই সাপকে বলছে বিশ সাপ কামড় দিবি না শেষ পর্যন্ত বাড়িতে নিয়েছে আমরা পরে গেট দরজা খুলে দিছে সাপটা কোন মত জানে বাইছে টেন বুস পাইরা পেরে পীরের দরবারে গেছে বিশ্বাস কত রে কি অবস্থা রে এমন হলো কেন কহল তো আপনার কাছে বয়াত হয় আমার দিয়ে বলছে কেন কামড় দিতে না করছেন এই এটু জেড কাহিনী বললেন হুজুর বললেন কামড় দিতে না করছি ফোস করতে না করি নাই কথা কয় না আরো জোরে বলেন আমরা বক্তারা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি না কিন্তু ইহুদি মুসলিম খ্রিস্টানদের বিরুদ্ধে কিছু কথা আমরা বলি এদেশের আলেমরা যদি চুপ থাকে ঠক যদি না বলে ওরা আমাদের ঘরে বসবে কথা বলে না এজন্য মাঝে মাঝে গরম হয় এটা রাষ্ট্রের বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে না রাজনীতি না এটা বুঝতে হবে এটা ইমানি পাওয়ার কি পাওয়া ইমানি পাওয়ার পিসাব কয় কামড় দিতে না করছি ফোস করতে না করি না আমরা ফোস না বললে অমুসলিমরা আমাদের ঘরে চাপবে কথা বলেন এবার বুঝে আসছে তো এজন্য মাঝে মাঝে একটু গরম হবার দরকার আছে না নাই আবার মনে করেন না যে হুজুর মনে হয় সব ভেঙে ফেলে নিয়ে যাবে খুব সুন্দরভাবে সাবলীল ভাষায় কথা হবে কারো বিরুদ্ধে না আমার নিজের বিরুদ্ধে ঠিক আছে না আমরা নিজেরা ইমানের আমলের নিয়ে তো শুনবো ইনশাআল্লাহ কোরআনে কারিমের সূরা কাহাফের শেষ আয়াতের শেষাংশ তেলাওয়াত করেছি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের অসংখ্য লক্ষ লক্ষ হাদিস থেকে একটা লম্বা অপরিচিত হাদিস পাঠ করেছি লম্বা বললাম কেন হাদিসটা দুই লাইনের কম হবে না অপরিচিত বললাম কেন আমাদের ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে মসজিদের মেম্বার থেকে তাবলীগের ময়দানে ইস্তেমায় জোরে হালকায় তাফসীর মাহফিলে কনফারেন্সে হযরত উলামা কেরাম যে সমস্ত হাদিসগুলো পাঠ করেন এগুলো কমান কমান আজকে কিবার
আগামীকাল যেমন আপনাদেরকে एग्जांपल বলা যেতে পারে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগ শুনেন নাই কোথায় শুনছেন কোথায় ওই তো মসজিদে প্রত্যেক জুমার বয়ানে দ্বিতীয় খুতবা ইমাম সাহেব এটি পড়ে এর অর্থ আপনারা না জানলেন ভাষাটা কিন্তু পরিচিত যে মনে হয় বারবার শুনছি ঠিক না বে ঠিক কিছু হাদিস আছে যেগুলো কমন ইন্নামা আল আমালু বিন্নিয়াত এটা সবাই জানে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা এটাও কমন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন কমন হাদিস এই বাচ্চা রাখো এত ছবি দরকার না রাখো কিন্তু আমি যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা আপনার আলেম উলামা স্যার আপনাদের কাছে একদমই নতুন সম্মানিত হাজেরিন আগে হাদিস থেকে কথা হবে তারপর কোরআনের অংশ বিশেষ এরপরে বাকি কাজ সম্মানিত উপস্থিতি খুব ভালো করে শুনেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবা কিনার মধ্যে বসে আছেন আল্লাহ নবী বললেন ও সাহাবারা আতানি আতিম মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে একজন আগন্তুক আমার কাছে আসলেন আগন্তুক মানে একজন ফেরেশতা এই ফেরেশতা যে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম না এটাও কনফার্ম কেন যদি জিব্রাইল হতেন রাসূল বলতেন আতানি জিব্রাইল জিব্রাইল এসেছে বা এসেছিল রাসূল এই কথা বলে নাই রাসূল বললেন আতানি আতিম মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসলেন হাই হাই আল্লাহ সারা পৃথিবীর বলার কারো ক্ষমতা নাই একটা মিসাল দিলে খুব আইডিয়া আসবে এই পৃথিবীর সর্বপ্রথম ঘরটার নাম হলো বাইতুল্লাহ খানায় কাবা ওই যে আপনার এই মধুপুরের কাছাকাছি মনে হয় নাকি কোথায় সৌদিতে খানায় কাবা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর এবং সবার আগে আল্লাহ বানাইছেন ফেরেশতাদের দিয়ে এটা বরাবর প্রথম আসমানে আরেকটা আছে ভৌগোলিক দিক থেকে এটা হলো পৃথিবীর মধ্য জায়গা অবস্থিত এটা থেকে পৃথিবীর চতুর্দিকে সমান সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন এটা বরাবর প্রথম আসমান আরেকটা বাইতুল্লাহ এটা বরাবর দ্বিতীয় আসমানে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যেটা তার নাম বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা কথাগুলো বুঝতেছেন এই ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর আল্লাহ পাক যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে অদ্যাবধি কিয়ামত পর্যন্ত প্রতিদিন প্রতিদে 70,000 ফেরেশতা তওয়াব করতেছেন করবেন সুবহানাল্লাহ বলে তাহলে কি পরিমাণ ফেরেশতা আছে মনে করেন আরো মজার তথ্য আপনাদের দিয়ে যাই যেই ফেরেশতা জীবনে একবার বাইতুল মামুরে তওয়াব করেছেন কিয়ামতের আগে ওনার দ্বিতীয়বার কোনো চান্স নাই সুবহানাল্লাহ তা কয় না এখান থেকে বোঝা যায় মোটামুটি 5 কোটি ফেরেশতা আছে নাকি তাও কথা কয় না কি পরিমাণ বলেন আমার তো জানা মতে পৃথিবীর এমন কোন ক্যালকুলেটর মেশিন আবিষ্কারই হয় নাই সাপোর্ট করতে পারে জোরে বলেন ঠিক কি না এতগুলা ফেরেশতার মধ্যে থেকে একজন ফেরেশতা রাসূলের কাছে এসে বলেন ওগো নবী আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে দুইটা অফার নিয়ে আসছি আমি কয়টা অফার অফার বুঝেন যুবকরা বুঝবে বুড়ারা বুঝবে না আপনাদের জীবন শেষ বাংলা লিংক সিম রবি সিম এয়ারটেল বাংলাদেশ পৃথিবীতে এমন কোন মোবাইল সিম নাই যার কোন অফার নাই রবি এয়ারটেল আছে না নাই বাংলালিং সিম অফার আছে না নাই সর্বোচ্চ গ্রাহক সেবা দিচ্ছে জিপি গ্রামীণ সিম এটার বুঝ অফার নাই 16 ডিসেম্বর এক অফার চলে গেল 26 মার্চ এক অফার 21 ফেব্রুয়ারি এক অফার পয়লা বৈশাখে এক অফার 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব বিহায়াপনা দিবসে অফার হাত ধোয়া দিবসে অফার নাক সাফ করা দিবসে অফার পাউ ধোয়া দিবসে অফার আমার তো ভয় হয় যেভাবে দিবস শুরু হয়েছে কিছুদিন পরে শুনবো স্বামী মারা দিবস কি মারা দিবস কথা কয় না আপনাদের অঞ্চলে স্বামী মনে হয় মারে না আমার কাছে ঘটনা শুনেন একেবারে কাছের সময় আমার সিরাজগঞ্জ এক বক্তা আছে নাম বলবো চিনবেন উনার ছোট ভাইয়ের বউ ছোট ভাইকে রাগ করে একটা দা দিয়ে কবি দিছে এই এক মাসও হয় নাই 20-25 দিন হবে ঘরে এক কপ দিছে দুই কপ দেওয়া লাগে নাই মারা গেছে এ আবার কেমন বউ কথা বলেন না কথা পায় না এ আবার কেমন এজন্য বলতেছি দিবসের শেষ নাই বাংলাদেশে খালি দিবস আর দিবস হাত ধোয়া দিবস পাউ ধোয়া দিবস চোখ টিপ ধোয়া দিবস চুমা খাওয়া দিবস নাক সাফ করা দিবস স্বামী মারা দিবস এই সব দিবসে অফার আছে না নাই আরো ধরে এখন তো আরো সুবিধা একটা যদি মোবাইল কিনেন আইফোন 50,000 এক লাখ টাকা দিয়ে আপনাকে 5,000 টাকার একটা বটন সেট ফ্রি দিবে ধরে কোন ঠিক কিনা
তার মানে অফারের শেষ আছে নাকি অথচ আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর নবীকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে কয়টা অফার দিবেন এক নাম্বার খুব ভালো করে শুনবেন নালে কিন্তু উত্তর বুঝবেন না খুব ভালো করে হে নবী আপনি যদি চান আপনার গোটা উম্মতের অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে বাকি অর্ধেককে বিনা হিসাবে জাহান্নাম কোনো হিসাব টিসাব নাই কথা বুঝে আসছে মনে করেন 100 কোটি উম্মত আছে আছে তো অনেক বেশি কিন্তু মনে করেন আজকের জন্য 100 কোটি উম্মতের অর্ধেক কত হয় জোরে বলেন বাপ দেখা মনে হয় সব অটোবাস 50 কোটি এগুলাকে বিনা হিসাবে জান্নাত দেয়া হবে কোনো হিসাব লাগবে না বাকি থাকে কত এগুলাকে বিনা হিসাবে জাহান্নাম কোনো হিসাব থাকবে না এটা হলো রবি আপনার জন্য এক নাম্বার অফার প্রস্তাব নিলে নিতে পারেন নাম্বার 2 আপনাকে সুপারিশের অনুমতি দেয়া হবে যেই পরিমাণ সুপারিশ করে করে যত খুশি দরকার আপনি জান্নাত নিয়ে যাবেন বলেন আপনি কোনটা নেবেন এই দুইটা অফার পয়গম্বরকে দেওয়া হয়েছে ফেরেশতার মাধ্যমে আজ থেকে কত বছর আগে 1450 বছর আগে বলেন তো দেখি আপনারা আমার আপনার পয়গম্বর রহমতে আলম নবী এক নাম্বার নেবেন না দুই নাম্বার নেবেন ভালো করে বলেন কারণ আমার আপনার পয়গম্বর চাইতেন একটা উম্মতের জন্য জাহান্নামে না যায় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারযা সূরা যোহর মধ্যে আছে না হে নবী আপনাকে এমন কিছু দেওয়া হবে আপনার রব আপনাকে অতি সত্তর দিবে আপনি খুশি হবেন এই আয়াতের তাফসিরে আমার আপনার পয়গম্বর বলে আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি আল্লাহর প্রতি খুশি হব না সেই নবী বলে আমরা তার উম্মত না সেই নবী বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড় আমরা বলি নামাজের দরকার নাই জীবনে একটা সিজদা দিব এক সিজদা জান্নাত পার হয়ে জাহান্নামে যাব এক হাদিস আল্লাহর পয়গম্বর বলা বেলাল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঘোষণা করবে আমার তমাম পয়গম্বর আপনাদের যেহেতু দুনিয়াতে কোনো গুনাহ নাই এজন্য হিসাব নাই বিনা হিসাবে জান্নাতে চলে যান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো একজন নবী গুনাহ করে নাই আদম নবী থেকে বড় গুনাহ করে নাই আব্দুল কাদের জিলানীর চাইতে বড় পীরও যদি বলে অমক নবী গুনাহ করেছে বলতে দেরি হবে ঈমান যাইতে দেরি হবে না আল্লাহ বলবে মুমিন আপনাদের যেহেতু গুনাহ নাই জান্নাতে চলে যান এই ঘোষণা দেওয়ার পর হযরত আদম পয়গম্বর জান্নাতের গেটে দাঁড়াইবেন দেখবেন জান্নাতের গেট তালা দেওয়া জান্নাতের প্রহরী দ্বার আছে হাতের মধ্যে চাবি আয় জান্নাতের প্রহরী দরজা খুলে দাও জান্নাতের প্রহরী বলবে মান আনতা আপনার পরিচয় ওপেন করেন পরিচয় হীন নবটুকার পারমিশন নাই আদম নবী বলবে আনা আদামু নাবিয়ুল্লাহ সাফিউল্লাহ আমি আল্লাহর প্রথম নবী আদম আলাইহিসসালাম টাইম হয় নাই অপেক্ষা করেন এখনো সময় হয় নাই দরজা খোলার আবার দেব হযরত নূহ পয়গম্বর মান আনতা আনা নূহ রাসূলুল্লাহ আমি আল্লাহর প্রথম রাসূল নূহ আলাইহিসসালাম টাইম হয় নাই আবার যাব ইয়াকুব পয়গম্বর ইউসুফ পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর ইসমাইল ইসহাক পয়গম্বর ঈসা পয়গম্বর মূসা পয়গম্বর সব নবী যখন জান্নাতের গেটে দাঁড়া যাবেন আর জান্নাতের প্রহরীকে বলবে এই জান্নাতের প্রহরী প্রায় সব নবী তো চলে আসলাম আর কবে তোমার টাইম হবে দরজা খোলার কি টাইম হয় নাই জান্নাতের প্রহরী বলবে আদম নবীর নাম শুনলাম মূসা ঈসা কত নবীর নাম শুনলাম এখনো তো একজন পয়গম্বর নাম শুনলাম না উনি কি আসে নাই উনি কোথায় কার নাম বলো কার কথা বলো আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উনি কি আসলেন আর উনি আসেন নাই উনি কোথায় হাসরের ময়দানে সেজদায় পড়ে উম্মতে উম্মতে বলে কাঁদেন উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত একটা কদম পয়গম্বর জান্নাতের দিকে পা বাড়াবে না আল্লাহু আকবার জোরে বলেন আরো জোরে বলেন সেই নবীর উম্মত আমরা একজন পয়গম্বর জান্নাতে যাওয়ার পারমিশন নাই আল্লাহর নবী ডাক দাও বেলাল এমন সময় গায়েব থাকা দরকার ভাইয়া মোহাম্মদ ইরফার আসাক সালতু তার হে নবী আপনি মাথা উঠান আপনি যা চলেন তাই দেওয়া হবে ও বেলাল জান্নাত থেকে একটা বাহন আসবে আমি পয়গম্বরকে বলা হবে ওই বাহনে আরোহণ করার জন্য ও বেলাল কালো বেলাল গোলামের ছেলে গোলাম বেলাল পাও ফাটা বেলাল এরকম কিছু লোক সমাজে আছে না নাই গরিব মানুষ রিকশা চালায় তবলিগ করে চরমনাই যায় রসুলপুর যায় আল্লাহ বলা হারাম খায় না সুদ খায় না ঘুষ খায় না এই লোকগুলার মসজিদ কমিটির মধ্যে নাম নাই ঠিক বলে না বলে বললাম স্কুলে ম্যানেজিং কমিটিতে নাম নাই বার্থডে ম্যারেজ ডে বিয়া আকিকাতে দাওয়াত নাই শুধু বাপ মল্লে মাও মল্লে ফাইতার দাওয়াত দেয় ধরে কোন ঠিক কিনা এই এই লোকগুলার দাম
ইসলাম সমাজে নাই আল্লাহর কাছে আছে না রে আল্লাহ ডাকদা পয়গম্বর কা বেলাল এই কালো বেলাল গোলামের ছেলে গোলাম বেলাল পাও ফাটা বেলাল দুনিয়ার মানুষ তোমাকে সম্মান না করে কিন্তু আল্লাহর কাছে তোমার বড় দাম পয়গম্বর মিরাজের রাত্রিতে জান্নাতে গেছেন দেখেন পায়ের আওয়াজ বেলাল হযরত নবী ডাক দেখায় এ জিবরাইল কার আওয়াজ জিবরাইল বলে নবী গো আপনার বেলালের আওয়াজ দুনিয়াতে বেলাল জমিনে হাঁটে জান্নাতের মধ্যে বেলালের আওয়াজ শোনা যায় সুবহানাল্লাহ জোরে বলেন হাতে জমিনে আওয়াজ জান্নাতে ঈমান আমলের কারণে কথা বলেন ঈমানের আমলের কারণে সুন্দর আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় সুন্দর চেহারা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না আবু জাহেল কম সুন্দর ছিল না রাসূল যেমন সুন্দর আবু জাহেল সুন্দর কি হুজুর জি জি কিন্তু আবু জাহেল ধরা খাইছে ঈমান আমল না আনার কারণে আল্লাহর নবী জান্নাতে সবার আগে সমস্ত নবীদের আগে যারা কোন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর কবেলাল এমন সময় জান্নাত থেকে একটা বাহন আসবে আর আমি পয়গম্বরকে বলা হবে ওই বাহনে আরোহণ করার জন্য ও বেলাল কালো বেলাল গোলামের ছেলে গোলাম পাও ফাটা বেলাল তোমাকে ডাকা হবে দুনিয়াতে যেমন তুমি আমার আগে আগে রাস্তা পরিষ্কার করতা আমি পয়গম্বর জান্নাতের বাহনে আরোহণ করব আর বেলাল তোমাকে ডাকা হবে আমার পয়গম্বরে জান্নাতের বাহনের আরোহণের রশি ধরে ধরে তুমিও আমার সাথে সাথে জান্নাতে যাবা সুবহানাল্লাহ জোরে বলেন এই হাদিস থেকে যেটা বুঝাইতে চাইলাম তা হলো আল্লাহর নবী এক নাম্বার অফার নেবেন না দুই নাম্বার নেবেন দুই নাম্বার নবী কয় এক নাম্বার অফার নেই নাই অর্ধেক যে কাম হইতো না আমি দুই নাম্বার অফার নিলাম তবে হ্যাঁ পাইকারি ভাবে সবাইকে জান্নাতে নিব সুপারিশ করি এমন কন্ট্রাক্টরে আমি নেই নাই কেন মন্ত্রণা বড় ফিটার এক ব্যক্তি রাত তিনটার সময় তাহাজ্জুদ পরে ঠান্ডা পানি উযু করে মসজিদে ফজর পরে ইশরাক করে বাড়িতে আসে ওই এলাকা দক্ষিণ পূর্ব পার আরেকজন স্ত্রী সঙ্গে বন্ধ পন্থাই যার যা আছে সব কিছু শেষ করে ওযু গোসল নাই নামাজ নাই 11টা ঘুম থেকে উঠি দুই ব্যক্তিকে যদি আল্লাহ রাসূল সুপারিশ করে তাইলে ভেজাল আছে না নাই জোরে বলেন আছে না নাই কিন্তু বুঝেন না নানা করেন কেন রাসূল কয় না আমি এক নাম্বার অফার নাই নাই ফাক্তারুতুস সাফাত ওয়া হিয়া লিমান মাত ওয়া লাম ইশরিক বিল্লাহি শাইআ বিশ্বনবী পয়গম্বর বলেন আমি দুই নাম্বার অফার নিলাম কিন্তু সবাইকে সুপারিশ করব না আমি পয়গম্বর আমার ওই উম্মতকে সুপারিশ করব যে এমন অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে যে শিরকের মতো গুনাহ তার আমল নামার মধ্যে নাই সুবহানাল্লাহ বলে শিরক দিয়ে মারা যাবে না ক্লিয়ার কথা স্পষ্ট পয়গম্বর কয় আমি আমার ওই উম্মতকে সুপারিশ করব কথা দিলাম ওয়াদা করলাম যেই উম্মত দুনিয়া থেকে মারা যাবে গুনাহ তো কম বেশি সবারই হবে কিন্তু শিরকের মতো গুনাহ নিয়া মারা যাবে না যদি মরে তাহলে আমি রাসূল তার সুপারিশ করব না ক্লিয়ার কথা তাহলে আমরা হাদিস থেকে যা বুঝলাম এতক্ষণ হাদিসে কথা বললাম যা বুঝলাম যদি রাসূলের সুপারিশ আখেরাতে পেতে চাই তাহলে কোন গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না শিরক আর আমাদের মরার তো নির্ধারিত টাইম আছে মোটামুটি 20 বছর পরে মরবো নাকি কথা হয় না আচ্ছা কে কয়দিন বাঁচবেন বলেন তো দেখি না আমি এখান থেকে বাড়ি পর্যন্ত নাও যেতে পারি আপনি আপনার গন্তব্যস্থলে নাও বসতে পারেন বক্তা জামালপুরের হুজুর এখানে জামালপুর পর্যন্ত নাও যেতে পারে গত বছর কুড়িগ্রাম নাগেশ্বরীতে মাহফিল করে রাত 12টা যখন দোয়া করছি দুই বছর আগে গত বছর করোনা মাহফিল হয় নাই দুই তিন বছর আগে পিছন থেকে এক লোক বলতেছে হুজুর ঠাকুরগাঁও বীরগঞ্জ থেকে এক আত্মীয় আসছিল আপনার ওয়াজ শোনার জন্য আত্মীয় বাড়িতে আপনার দোয়াও শেষ তার রুহু বের হয়ে গেল ওখানেই মারা গেছে কার বয় কিসের বয় কিসের ক্ষমতা কিসের চেয়ার কিসের চেহারা কিসের বংশের গর্ব এখন যদি আল্লাহ মুখ বাঁকা করে দেয় সুদা করার কেউ আছে নাকি এখন যদি আল্লাহ জবান বন্ধ করে দেয় কথা বলার কেউ আছে নাকি এখন যদি আল্লাহ চোখ দৃষ্টি কেড়ে নেয় পৃথিবীর কোন ডাক্তার আছে নাকি নাই এজন্য অহংকার করার গর্ব করার কিছু নাই শিরকের মতো গুনাহ নিয়ে মরবো না শিরক বোঝে এটা কি খায় না পেন দেয় না তেল দেয় ভাসে শোনার দরকার আছে না নাই আমি শুধু শিরোনামটা বলে যাই কবর পূজা পীর পূজা মাদার পূজা কবরে সিজদা করা পীরের পায়ে চুমা দেওয়া পীরের পায়ে সিজদা করা আল্লাহ সারা অন্যের সামনে মাথা নত করা শিরক 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 আরো জোরে বলেন শিরোনামটা আবার বলি মনে রাখতে হবে কবর পূজা পীর পূজা মাদার পূজা কবরে সিজদা করা পীরের পায়ে সিজদা করা চুমা দেওয়া নত হয়ে আল্লাহ সারা অন্যের সামনে মাথা নত করা শিরক 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 মনে রাখবেন না আপনাদের এই যে মধুপুর গারো বাজার চেনেন ফুলবাড়িয়া রোড আমি অনেক বছর ধরে ওয়াজ করি অনেক বড় মাহফিল
তিন চার বছর চলতেছে হুজুর বলছেন যে হুজুর আপনি যতদিন hayat আছে এতদিন আপনি প্রধান বক্তা রাত 12টায় ডেট দেন আমি গত বছর জুরাত বাবুনগরী সাহেব ছিল আগের বছর মামুনুল হক সাহেব দিলখানা আছে উনি আমি ছিলাম এই বছর আমি আর রামপুরা উলিল্লাহ সাহেব ছিলাম তো যাই হোক আমি ওয়াজ করতেছি আমার পাশে যিনি বসা মানিক গন্ডের সবচাইতে যাকে এখন বড় আলেমের মধ্যে ধরা হয় অন্যতম আলেম আল্লামা মুফতি সাইদ নুরুল দামাত বরকাতুল আলিয়া হাকিম আক্তার সাহেবের খলিফা অনেক বড় আলেম শাইখুল হাদিস বুখারী পড়ান উনি বসা আমি জিজ্ঞেস করছি সম্মানিত সুধি আপনাদের অঞ্চলে কোন হককারি পীর বুজুর্গ আলেম আছে কারণ হককারি পীর থাকা আল্লাহর রহমত যারা কারণ ঠিক কিনা কথা বলেন না কেন আমি নিজেও কিন্তু হককারি পীরের মুরিদ ভুল বুঝেন না যে হুজুর পীরের বিরুদ্ধে কথা বলছে কারণ তবলিগ জামাতার এগুলা তো ইতি ইদানিং শুরু হয়েছে আগে তো হককারি পীরের খানকায় মানুষ ইসলাম হইতো গুলো কারণ ঠিক কিনা থানবী রহমাতুল্লাহ আলাই এর আগে যারা ছিল এদের তো খানকার মধ্যে গিয়া পীরের দরবারে গিয়া ইসলাম হইতো আত্মশুদ্ধি অর্জন করতে ওগুলো তো এখন কোন এখন তো চরমনাই রসুলপুর এই তবলিগ অনেক কিছু বের হয়েছে এজন্য হককারি পীরের বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস আমার নাই আমি নিজে হককারি পীরের মুরিদ খুব ভালো করে বুঝবেন বললাম যে আছে নাকি একজন কহদুর কেন কহদুর বললাম যে যেই অঞ্চলে হককারি পীর বুজুর্গ এরকম আলেম থাকবে সেখানে আল্লাহর রহমত একটু বেশি নাজিল হয় একজন দ্বারাকে হুজুর তাই না আলহামদুলিল্লাহ আমগুর এলাকা বর্তমান 360 টা পীর আছে না আমি কতরা জোরে বলেন না আর জোরে বলেন 360 বাপ রে বাপ আমি বললাম সিদনের টাইমে তো একটা সুপারি গাছে মানে এত সুপারি ধরে না নারকেল গাছে এত নারকেল হয় না এই রে যে রাস্তা দিয়ে আসলাম 360 টা বাড়ি তো না হুজুর বাড়ি নাই পীর আছে বাপ পীর বেটা পীর বেটার বউ পীর আলহামদুলিল্লাহ মেয়ের জামাত পীর আমি বললাম আপনাদের কপাল ভালো কম মনের ভুলে একটু নামাজ পড়ে না বেনামাজি পীর হয় কেমনে আমাদের দেশে দাড়ি ছাড়া ক্লিন শেপ পীর আছে না নাই কথা বলেন বেনামাজি দাড়ি ছাড়া পীর হয় কেমনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই সোনার বাংলাদেশে আল্লাহ মাহমুদ সবির এই দেশে তবলিগরাদের দেশে চরমনালাদের দেশে ওলামা আলেমদের দেশে শাহজালাল আলী আমাদের দেশে পীর মুরিদির বন্নামি চলতে দেওয়া হবে না বন্নামি চলতে দেওয়া হবে না ঠিক না ঠিক আমরা চাই সরল মানুষ ঈমান আমল না মরতে চাই নাকি আমাদেরকে উল্টা পাল্টা বুঝায়া ঈমান নষ্ট করতেছে এরকম আছে না নাই আছে না নাই আল্লাহ ওদের বুঝ দান করুন আমিন আর যদি শুনে মা বোন বাপ রে বাপ সভাপতি সাহেব বলছে আপনাদের তুলনায় কয়েক ডবল মহিলা মনে হয় সব জায়গাতেই মহিলা বেশি আমি ওদের মধ্যে বলি জাহান্নামে ওরা বেশি কেন দুই কারণে তুকসিরনা লাহনা তাকফুরনাল আসি মা বোন খুব ভালো করে শুনবেন আপনাদের জন্য যদি এই ওয়াজটা মানেন আজকের মাহফিলে আসা সার্থ দুই কারণে মহিলারা জাহান্নামী কয় কারণে রাসূল বলে তুকসিরনা লাহনা মুখ দেখালি ফাঁস কথা কয় বুখারী দেখছে কথা কথায় কুত্তার বাচ্চা কথা কথায় বিলারের বাচ্চা শুকুরের বাচ্চা আছে না আরো কত কি কয়গুলো আমি কইতে এটা একটা কারণ বেশি ওদের জবান চলে নাম্বার দুই তাকফুরনাল আসির স্বামীর না শুকুর বুজার ওয়ার্ডরোবের মধ্যে 30টা কাপড় আছে তারপরে যদি ঈদের মধ্যে পাখি জামা না দেন ক আব্বার দুনিয়াত লোক পাই নাই ওই কানার সাথে বিয়ে দিছে আছে না নাই আছে না নাই এটা হলো না শুকুর রাসূল বলে এই দুই কারণে তবে এদিকের মা বোনরা ভালো আছে আলহামদুলিল্লাহ আমি বলতেছি সিরাত গন্ধের নদীর উপরে কথা এই দুই কারণে ওরা জাহান্নামে বেশি যাবে আল্লাহ মাফ করুন আমিন জোরে বলেন মা বোনদের বলি জবান কন্ট্রোল করেন আর স্বামীর না শুকরি করেন না যা আছে আলহামদুলিল্লাহ বলেন কথা বলেন না কেন তারপরে পর্দার একটা ব্যাপার আছে না নাই টাঙ্গালে মা বোনরা পর্দা করে কিন্তু আমাদের এদিকে লোক একটু বেশি সমস্যা দেখেন না চুল কাছে মনে হয় কবি নজরুল ফেল কথা কয় না কখনো থ্রি পিস কখনো টু পিস কখনো ওয়ান পিস পরে বের হয় আমরা আলেম ওলামা কিছু বললে কা হুজুর আধুনিকতার সোয়া আপনাদের লাগে না আপনারা বুঝবেন না আপনারা জান 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 আমি বলি যে ওই আধুনিকতার সোয়া আমার দরকার নাই তোমারই লাগুক যে আধুনিকতার সোয়া মানুষের ঈমান নষ্ট করে ওই সোয়ার দরকার আছে নাকি কথা বলেন মা বোনদের পায়ে হাত দিয়ে বলি শরীয়তের পর্দা করে নুরে জান্নাতে যাওয়ার কোন উপায় মুসলমান মা বোনদেরকে মাঝখানে হাদিস বলে যায় আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আল্লাহর পয়গম্বর বলে গেছেন যে ইদিনের পয়গম্বর উহুদের ময়দানে মাথার ভিতরে কড়া ঢুকার পরে দুনিয়া থেকে দিন বিদায় হতে দেয় না যে ইদিনের পয়গম্বর খন্দকের যুদ্ধে বন্দরাবার
পেটের ভিতরে একাধিক পাথর বাজার পরে দুনিয়া থেকে ইসলাম বিদায় হতে দেয় নাই যেই দিনের পয়গম্বর একাধারে 3 মাস পর্যন্ত চুলা জ্বলে নাই আম্মা দান আয়েশা সিদ্দিকা বলেন রাআইতুল খিলাল সুম্মাল খিলাল সুম্মাল খিলাল আরবিতে খিলাল মানে হলো চন্দ্র আম্মা দান আয়েশা বলে 3 মাস পর্যন্ত চন্দ্রমা দেখলাম হারে আমার পয়গম্বরে ঘরের মধ্যে এক মুহূর্তের জন্য এক বেলার জন্য চুলা জ্বলে নাই এত কষ্টের পরেও যেই পয়গম্বর দুনিয়াতে ইসলাম বিদায় হতে দেয় নাই সেই পয়গম্বর বলে গেছেন নিসা উনকাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুসুহুন্না কাসলিমাতিল বুকতিল মাইলাতিলা ইয়াদখুলুল জান্নাত ওয়া লা ইয়াজিদুনা রিহা ওয়া ইন্না রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালান নাবী আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বলে যেই সমস্ত মহিলারা পর্দার জলঞ্জনে দিয়া মাথার চুলগুলো এলোমেলো সরে দিয়া বুকটা উঁচা করে আর নিতম্বটা হেলাইয়া দুলাইয়া হুন্ডার পিছনে মাইক করে সামনে রাস্তার ভিতরে বের হয় পরপুরুষ কেন্দ্রকে আকৃষ্ট করার জন্য আর নিজেকে অন্যের সামনে সুন্দর করে তোলার জন্য বের হয় আল্লাহর পয়গম্বর বলে কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মহিলারা জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের সুগ্রাম পর্যন্ত তারা পাবে না নাউজুবিল্লাহ বলেন মা বন্ধুদের বলি শরীয়তের পর্দা করে নিলে জান্নাত তাই ক্লিয়ারেন্স তবে পুরুষের পর্দা নাই নাকি কথা পায় না আছে তো বোরকা পরে না কেন কেন হুজুর পুরুষের বোরকা না পৃথিবীর কোন পুরুষ যদি বোরকা পরে পর্দা করার জন্য বুঝতে হবে দুইটার একটা হয় বিরোধী দলের কোন নেতা 22টা মামলার আসামি পালাইতেছে পুলিশ করতেছে আর না হয় জেএমবি 3 নম্বর সদস্য ক্রস ফায়ারের আসামি তো কারণ ঠিক কিনা তার মানে পুরুষের জন্য পর্দা বোরকা না চোখ হেফাজত করা চোখ কন্ট্রোল করা যাকে দেখা যাবে তাকে দেখবে যাকে দেখা যাবে না তাকে দেখবে না এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি ওই কথাই বুঝাইতে চাই না রাসূল এক নাম্বার সুপারিশ না দুই নাম্বার নিলেন কিন্তু শর্ত দিলেন কি যদি আমার সুপারিশ পেতে চাও শিরকের মতো গুনাহ নিয়া মরতে পারবা না এখন কোরআনে আল্লাহ কি বলে খুব ভালো করে শুনে আল্লাহ বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা আল্লাহ বলে বান্দা যদি জান্নাত পেতে চাও এমন তোর ভাই এ পৃথিবীতে এমন কোন পাগল আছে নাকি জান্নাত চায় না যেই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে বলে জান্নাত চায় যে লোকটা শুধু জুমার দিন হাজিরা দেয় সে বলে জান্নাত চায় যেই লোকটা বলে নামাজের দরকার নাই জীবনে একটা সেজদা দিব সে বলে জান্নাত চায় যেই লোকটা 24টা ঘন্টা 24 আওয়ারস ইয়াবা বাবা গাঁজা খায়া শরাব পান করে মাতাল হয়া মনতলা অথবা বড় বিটা বাজার এখানে আসলে নাই এখানে যদি অথবা গোপালপুর শহরে যদি পুকুর হয়া শুয়ে থাকে চিত হয়া কানের মধ্যে মুখটা দিয়ে যদি বলো এই জান্নাত চাও না জাহান্নাম ওই লোকটা ঠিকই কিন্তু বলবে মদ এমনি খাই না জান্নাতে যাবো তাই তোমার খাই কথা গায় না আল্লাহ কাই জান্নাত কি তোর শ্বশুর বাড়ি চাইলে পাওয়া যায় রাত 3টার সময় মদ পান করে গাদা বাবা খায়া মদ পান করে মাতাল হয়া দরদার সামনে লক করে শাশুড়ি আম্মা দরজা খুলে দেয় কারণ শাশুড়ি আম্মা তা আমার তোমার কাছে ধরা আছে মেয়ে দেওয়া আছে একটু যদি এদিক সেদিক হয় আদর যত্নের তাহলে বলবে 1 2 3 দরকার ঠিক কিনা আল্লাহ কয় আমি তো কারো শ্বশুর নয় আমি কারো বাপ নই কারো কারো জন্ম দেই নাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি কাউকে জন্ম দেই নাই কারো থেকে জন্ম গ্রহণ করি নাই আমি কারো সমকক্ষ নয় কেউ আমার সহযোগী নয় আমার তমাম দুনিয়া আমি আল্লাহর মুখাপেক কি মহতাজ আমি আল্লাহ কারো মহতাজ নই আল্লাহ বলে জান্নাত যদি পেতে চাও আর জান্নাতের মধ্যে আমি আল্লাহকে দেখবার চাও দর্শন লাভ করে আশাবাদী হও এক হাদিস আল্লাহর পয়গম্বর বলে যখন জান্নাতের বন্ধুরা জান্নাতে চলে যাবে জাহান্নামের জাহান্নামে চলে যাবে আল্লাহ পাক ঘোষণা করবে জান্নাতীরা রে লাইন ধরে দাঁড়া যাও এই ঘোষণার পরে জান্নাতের লাইন ধরে দাঁড়া যাবে আর জাহান্নামীরা তোমরা তাদের মুখোমুখি দাঁড়া যাও লাইন ধরে ওরাও দাঁড়ায় যাবে আল্লাহ বলবে এই মৃত্যুকে হাজির করো জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে আজকে মৃত্যুকে জবাই করা হবে আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো পৃথিবীতে কোনোদিন মৃত্যুকে নিজের চোখে দেখা গেছে নাকি বলেন মৃত্যুকে তো কোনোদিন চোখে দেখা যায় না হাত দ্বারা স্পর্শ করা যায় না শুধুমাত্র মসজিদের মিনার থেকে ফজর নামাজের সময় অথবা অন্য টাইমে মসজিদ এলান দেয় গত রাত 3টার সময় 4টার সময় অমকের সন্তান অমক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বাজলেম হাসপাতালে অথবা ল্যাব 8 হাসপাতালে ঠিক বললাম না ভুল বললাম বাদ ফজর কি বাদ এশা জানাজা আপনারা দুই জাহানের কামিয়াবি হাসিলের জন্য জানাজা আসেন কারণ জানাজা করলে আর মাটি দিলে দুই কিরাত সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ
আল্লাহ বলেন না এই এরকম আমরা দুনিয়াতে শুনে কোনদিন নিজেদের চোখে মৃত্যু দেখি নাই দেখা যায় না আচ্ছা যেই জিনিসটা দেখা যায় না হাত দ্বারা স্পর্শ করা যায় না তাকে আবার কেমনে জবা করা হয় আল্লাহর পয়গম্বর বলেন ওই যে ওইখানে আল্লাহ পাক মৃত্যুকে একটা আকৃতি দিবেন দুম্বার আকৃতি কিসের আকৃতি ভাই দুম্বার আকৃতি যারা মক্কা গেছেন তারা দেখছেন এই দুম্বাকে জবাই করা হবে আর বলা হবে জান্নাতীরা এই যে জবাই করে দেওয়া হলো মৃত্যুকে আজকের পর থেকে তোমাদের কোনো মরণ নাই জাহান্নামীরা তোমরা দেখো আজকের পর থেকে তোমাদের কোনো মরণ নাই জান্নাতীরা খুশিতে লাফাইতে থাকবে কারণ জান্নাতে একটা টেনশনে ছিল আরে আবার যদি কখনো মরণ হয় তাইলে তো জান্নাত থেকে আমাকে বের হতে হবে কিন্তু জাহান্নামীরা বড় বেজার ওরা একটা আশার মধ্যে ছিল আরে যদি আবার মরণ হয়তো 10 মিনিটের জন্য হইলো তো জাহান্নামের আগুন থেকে বাঁচতাম জোরে কর ঠিক কিনা আল্লাহ জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে একদিন আল্লাহ পাক জান্নাতের মধ্যে বেড়াইতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন জান্নাতে বেড়াইতে গিয়ে আল্লাহ বল ভাই মনতলা বড় ভিটার খবর কেমন আছো বলো আলহামদুলিল্লাহ কয় না আশা আছে তো আর জোরে বলেন জান্নাতীদেরকে আল্লাহ বলবে জান্নাতের আর কি কিছু দরকার আছে নাকি বলো জান্নাতে বলবে আল্লাহর কি চাই মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালাম ইয়াকদুর আলা কলবি বাসার আয় আল্লাহ দুনিয়াতে যা কোনোদিন চোখ দিয়ে দেখি নাই যা কোনোদিন কান দিয়ে শ্রবণ করি নাই যা কোনোদিন অন্তরে কল্পনা করি নাই তাও পাইলাম আল্লাহর কি চাই আল্লাহ কয় আসল খেলা তো শুরু হয় নাই এতক্ষণ যা পাইছো বুনাস আসল মজা তো জান্নাতের পাও নাই জালেম নাকি জান্নাতের বলবে আল্লাহ তাই নে বলে দাও আসল মজা কি জান্নাতের বড় নিয়ামত কি আল্লাহ বলবে শোনো আজকে আমি বলবো না জান্নাতের মধ্যে খুঁজে দেখো ওলামা কেরাম যাদেরকে ঘর মটকাইতে চাইছো মাঝে মাঝে এরকম লোক আছে না নাই ওদেরকে খুঁজে বের করো যাদের পিছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো জানাজার নামাজ পড়ছো ওদেরকে বলো ওরাই আজকে বলে দিবে জান্নাতের সবচাইতে বড় নিয়ামত কোনটা সুবহানাল্লাহ এ মুসলমান এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আলেমদের দেখতে পারে না আলেমদের দেখলে নাক সিটকায় আমি আপনাদেরকে স্পষ্ট বলে যাই আমরা জিব্রাইল ফেরেশতার মতো এ কথা কিন্তু বলি না আমাদের অপরাধ আছে না নাই আমাদেরও বিচার আল্লাহ করবে কিন্তু একজনের বিরুদ্ধে না শুনে না আছে তার বিরুদ্ধে কথা বলেন না আপনি কোরআনের বিরুদ্ধে যাবেন ইসলামের বিরুদ্ধে যাবেন আলেম ওলামার বিরুদ্ধে যাবেন খোদার কসম করে বললে হলে সবনা অভিজ্ঞতায় দেখা গেছে আপনি যদি এগুলা করেন কালেমা নিয়া কিন্তু কবরে যাইতে পারবেন না বলে গেলাম কথা বলেন ওলামা কেরামের বিরুদ্ধে যারাই গেছে ওরাই মরছে কিছুদিন আগে দেখেন না প্রধানমন্ত্রী তো তারা শেষ করে দিছে কি নাম হায় হায় জামালপুর গিয়ে ওয়াজ করতে কো হুজুর ওর নাম কই না আমাদের জীবন শেষ করছে এলাকার বদনাম আলেম ওলামাকে চ্যালেঞ্জ করছিল দাড়ি কেটে দিব আল্লাহ কত ঠ্যাং ভাগা দেব কথা বলেন না কেন মাহিয়া মাহি তো কোনো ফেতনা আসল খেলা কোন জায়গা আমার কাছে শুনে উনি প্রায় বক্তব্যে বলতেন আমি যা করি আর যা বলি প্রধানমন্ত্রী মানে হাসিনা এক বেচা খাওয়া শুরু করছিল কথা কয় না কথা কন না আমি যা করি আর বলি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার সাথে পরামর্শ কইরাই করি প্রধানমন্ত্রী কয় আকাম কুকাম যে করস উড়াও কি আমারে জানাস কথা কয় না অনেকে এরকম প্রধানমন্ত্রীর নাম ভেঙে খাইতে চাইছে কিন্তু প্রধানমন্ত্রী এক কথা কন না কেন কি বুঝেন না 80,000 1,00,000 টাকা দ্বারা কন্ট্রাক্ট করে এদেরকে যদি আপনারা দাওয়াত দেয় বন্ধ করেন আগামী বছর বিজিট হবে 1,300 টাকা কিরে ভাই আবুল মান্দ হুজুর আপনি করে কোয়া নেই তাই না আমরা কন্ট্রাক্ট করি না আমরা মেলাতে পাই মানুষ যেটা জীব আলহামদুলিল্লাহ বরকত আছে না নাই একটা মাহফিলে 1,00,000 টাকা কালেকশন বক্তা 80,000 টাকা বিজিট লাভ কি লাভ কি ওই প্রোগ্রাম করার সে না করে ভালো আর উনি যে করে গেছে উনি যে কি কইছে এটা পরে রিপ্লাই করে দেখেন যে অমুক বক্তা কি ওয়াজ করলো 10,000 টা 15,000 টা আরেকজন কি ওয়াজ করলো দেখেন এগুলো সব নাটক শুরু হয়ে গেছে গা ওয়াজ এখন ফ্যাশন কথা কন না কেন কিছুদিন দেখলাম শিশু বক্তা ও শিশু কি বলবো কিছুদিন মা বক্তা মা মোবাইলে থেকে বাচ্চা হইছে আবার কিছু আছে সেদিন বলতে হুজুর অমুক জায়গা বক্তা আসতে চার বাপ বেটা মিলে এটা আবার কি করবো কয় এক বাপ আরবি কবো এক বাপ এক সন্তান বাংলা কবো আর একজন গান কবো আদান দিব এগুলো কোনো ওয়াজ কথা কয় না এগুলো ওয়াজ আবার এক দেয় মোবাইলে 5 রকম আদান দিতে পারি আমি এবারে তোর আদান দেখি দরকার আদান মসজিদে হয় না এগুলা বিরুদ্ধে আমরা কথা বলেন না কেন ওয়াজ মাহফিল গুলা তো সেটা মানুষের হেদায়েতের জন্য আজকে নাটক হয়ে গেছে এগুলা সম্মানিত হাজির খুব ভালো করে শোনেন কি বলতেছি না আর একজন কয় ভাই জাহান্নামে যা এটা যাইব কিন্তু খালি 10 হাত পরে গিয়ে গেলে গার ঘুরে তাকাইব আল্লাহ তাকাস কায় আল্লাহ
যাই কিন্তু মনে মনে কয় যে তুমি এবার ডাক দাও কি না তুমি এবার ডাক দাও কি না সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলবে তোকে মাফ করে দিলাম যা আব্দুল কাদের জানা আল্লাহ ডাক দাও আল্লাহ আমল দ্বারা জান্নাত পাওয়া যাবে না মালিক তোমার রহমতে যদি জান্নাত আলহামদুলিল্লাহ জান্নাত যদি নাই দাও জাহান্নাম তো দিবা কিন্তু এমন একটা জায়গা দিও যেখান থেকে মাঝে মাঝে আল্লাহ তোমারে দেখা যায় এই লোক জান্নাতের পাগল নয় আল্লাহর পাগল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনার আত্মীয় হয় বাংলাদেশ আপনার কোনো অসুবিধা আছে নাকি তার মানে কোন ব্যক্তি যদি আল্লাহর হয়ে যায় ওই ব্যক্তির জান্নাত রব আপনি আল্লাহ ডাক দেখা হে মুসলমান এই দুনিয়ার বান্দা জান্নাত যদি পেতে চাও জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভ করতে চাও সবাই হও দুইটা কাজ করতে হবে একটা করতে হবে আরেকটা শর্ত হবে করতে হবে ফাল ইয়ামাল আমালান সালিহা নেক আমল করতে হবে এক নাম্বার নামাজ না পড়লেও চলবে কথা কয় না নেক আমলের মধ্যে প্রথম নাম্বার হলো নামাজ ইমানের পরে প্রথম নাম্বার কি সালাত নামাজ লা ঈমান আলিমান লা সালাত আলা পয়গম্বর স্পষ্ট হাদিস যার নামাজ নাই তার ঈমান নাই ক্লিয়ার নামাজ নাই ঈমান নাই অথচ কোন বেনে মাথায় যদি বেঈমান বলে আপনার মাথা হাঁটাই দিবে হ্যাঁ তোরটা খাই তুই আমার বেঈমান বললি অথচ কাজ করতেছে বেঈমানের ধরে গান ঠিক না আমাদের মানে নামাজ পড়া এটা নেক আমল স্ত্রীর মুখে খাবার উঠাইয়া দেওয়া এটাও নেক আমল সুবহানাল্লাহ বলে তবে সাবধান গার্লফ্রেন্ডের মুখে আবার আইসক্রিম তুলে দিয়েন না গুনাহ বুঝেন নাই গার্লফ্রেন্ড বুঝেন ওই যে জি গার্লফ্রেন্ড বাপ মাকে কষ্ট দেওয়া নেক আমল তাই না বাপ মার সঙ্গে ভালো আচরণ করাটাও সুবহানাল্লাহ কোন সময় আমার কাছে আছে কষ্ট হচ্ছে না তো 10টা পর্যন্ত আমি আছি অসুবিধা নাই এরপর প্রধান বক্তা আসবে খুব ভালো করে শুনেন ও যুবক পায়ে হাত দিয়ে বলি বাপ মাকে কষ্ট দিও না দুনিয়াতে জাহান্নাম পরকালে তো জাহান্নাম আছেই সেদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম এক সন্তান তার বাবাকে নিয়ে গেছে বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম ট্রেন যার সন্তান নাই যার কেউ নাই নিঃস্ব সরকারি ব্যবস্থাপনায় তাকে থাকা খাওয়া নার্সিং সব ব্যবস্থা করে আজকে তো সন্তান থেকেও নাই তিন কথার মানুষের কারণে পরিবর্তন তিন কথার মানুষ বোঝেন তো আমাদের মুরব্বীরা কয় কাছে শুয়ে কানে কয় না শুনে কি পাওয়া যায় বোঝেন না ওই যে এক বালিশে শো ফিস 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 করে কি কয় সারাদিন শ্বশুর শাশুড়ি বদনাম আছে না নাই আমি ওই বৌমাদের বলতে চাই সাবধান তুমিও কিন্তু একদিন শাশুড়ি হবা কথা বলে সন্তান বাবাকে নিয়ে গেছে বৃদ্ধাশ্রমে ল্যান্ড প্রপার্টির মালিক কোটি কোটি টাকা বিলিয়ন ডলারের মালিক অভাব নাই সন্তোষ ডাক দেখা বেটা কোথায় আনছো বলে আব্বা আপনার বৌমা চায় না যে আপনি আমার বাড়ি থাকেন হায় হায় টাকা নাই টাকা হালাল নাই হারাম নাই সুদ নাই ঘুষ নাই দিন রাত আত্মসাত সব করে টাকা কামাইছে শেষ বয়সে সন্তান কয় আমার বউ চায় না যে আপনি বাড়ি থাকেন আপনি এখানে থাকেন কথা কয় না এখন বৃদ্ধ লোক কি করবো কথা বলছেন না এখন চোখ ছাড়বো যা কপালে যা আছে তাই দেবো আমার নাতিটার প্রতি খেয়াল রাখিস বৌমারে দেখে রাখিস তো ভালো লাগে না বাড়ির থেকে বের করে দিল তুই বৌমার খবর নেই শ্বশুর চলে গেছে হাজার হলে বাবা তো স্ত্রীর সাথে পারে না কারণ 10 লাখটা যৌতুক নিচ্ছে পারবো তো না তো আমরা তো যৌতুক এক টাকা নেই নাই এবে আমার শুভর কথা বলবো কেন চোখ তুলে টাকা সাহস নয় যৌতুক আনছো কত তো বুন দেবো হাজার হলে বাবা তো চোখ পানি মুছতে মুছতে কিন্তু বাড়ি তো আবার পারে না বুঝলেন না যেতেছে রাত্রে খাইতে বসে লাঞ্চ ডিনারে ডাইনিং টেবিলে ছেলে একটা আছে 9 বছর কত বছর ভালো করে শোনেন 9 বছর স্ত্রী তো খালি গাপসা গাপসা খাইতে তো আমু আপদ বিদায় কথা বুঝেন নাই কিন্তু একটা দিয়ে জন্মাইছে এটা মনে নাই তো শেষ পর্যন্ত স্ত্রী খাইতেছে এখন সন্তান ডাক ডাক আব্বা একটা কথা কয় কি আব্বা তুমি আজকে দাদাকে যেখানে রাইখা আসছো আমি বড় হলেও তো তোমাকে ওই জায়গায় রেখে আসবো তাই না বলে কি 2 ঘন্টা যায় নাই প্রতিশোধ শুরু হয়ে গেছে আব্বা আজকে তুমি দাদাকে যেখানে রেখে আসছো বড় হলো তো আমিও তোমাকে রেখে আসবো তাই না বাপ গই বলে কি বাবার তো চোখ খুলে গেছে এই চোখ না এই চোখ তো খোলাই অন্তর চোখ খুলে গেছে বউ থাক আর থাক না থাক জায়গা বাবাকে বাড়িতে আনবে এতে যা হয় হবে আল্লাহর বান্দা খাবার টাবার ফেলে দিয়ে চলে গেছে কিন্তু আল্লাহর বান্দা তার দুনিয়াতে নাই হার্ট অ্যাটাক করে মারা গেছে আহা এই সন্তানের ভবিষ্যৎ আর পরিণতি কি হতে পারে রেজার রব্বি বেরেজাল ওয়ালিদাইন পিতামাতা সন্তুষ্টি মালিক সন্তুষ্ট পিতামাতা সন্তুষ্ট জাহান্নাম ফেরি মন থাকবে বাপ মাকে কষ্ট দিয়ে ভালোবাসবো এটাও নিয়ে কামল আল্লাহর বান্দা জান্নাত যদি পেতে চাও
জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভ করতে চাও আশাবাদী হও দুনিয়াতে দুইটা কাজ করতে হবে একটা করতে হবে একটা শর্ত হবে করতে হবে নেক আমল আর যেটা শর্ত হবে সেটা হলো ইবাদতের মধ্যে শিরক করতে পারবা না কত আশ্চর্য কথা ইবাদতও কি আবার শিরক হয় নাকি বলে হ্যাঁ শুধু মূর্তি পূজার নাম শিরক না পীরের পায়ে চুমা দেওয়ার নাম শিরক তাই নয় আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করার নাম শিরক তাই নয় পয়গম্বর কয় মান সাল্লা ইরা ইন্নাস ফাকাদ আশরাকা বিল্লাহ কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আর মনে মনে এই কথা বলে মনতলা বড় বিটার লোক দেখো আমিও নামাজে কম না পয়গম্বর কয় তুমি নামাজ তো পড়লা বটে নামাজের মধ্যে শিরক করলা নাউযু বিল্লাহ মানুষকে দেখাবার নামাজ পড়ছে নামাজ হবে নাকি হবে নাকি নামাজেও শিরক হয় কত বড় কথা আল্লাহ আমাদের শিরক মুক্ত ঈমান দান করুন আমিন খুব ভালো করে শুনে আল্লাহর পয়গম্বর এক হাদিসে বলে আশিরকু আকফা মিন দাবি বিন নামরি পিপি লিখেছিলেন পিপি লিখে চিনেন দেখছেন কোনদিন যেটা কামড় দিলে খুব ভালো লাগে ওটার নাম কি পিপিলিকা কামড়ালে ভালো লাগে তার নাম কি পিপিলিকা ভালো লাগে না কষ্ট হয় আল্লাহ রাসূল কয় পিপিলিকার পায়ের আওয়াজ যত সূক্ষ্ম তার চাইতে শিরক আরো সূক্ষ্ম বান্দা নিজেও টের পায় না শিরক কখন করেছে এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদের শোনা ইনশাআল্লাহ টাইম আছে মুসা পয়গম্বর রাস্তাতে যাচ্ছেন তো দেখতেছে রাস্তার পাশে এক আল্লাহর বান্দা শুয়ে আছে সারা শরীরে পোকামাকড় কামড়াচ্ছে কিন্তু চোখগুলা গর্তে চলে গেছে গাল গোস্ত ভিতরে চলে গেছে হাত পা বিকল কিন্তু আল্লাহর বান্দার জিবানটার জবানটা নড়তেছে আল্লাহ আল্লাহু আল্লাহ বলেন আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর কিছু বান্দা আছে 24টা ঘন্টা আল্লাহর জিকির করে ওই যে শাইখুল হাদিস সাহেবের নাম শুনেন নাই আল্লামা মামুনুল হকের আব্বা শাইখুল হাদিস সাহেব আমি যার কাছে বুখারী পড়ছি মৃত্যুর আগে আল্লাহর বান্দা মরে গেল দেখেন না আপনি হুজুর তো জানেন যে ফেসবুকে আমরা দেখলাম মামুনুল হক কে চেনে না মাহফুজ কে চেনে না স্ত্রী সন্তানদের চেনে না কিন্তু আল্লাহর নাম জিকির করছে কি করে নাই আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর যারা প্রিয় বান্দা হয় দুনিয়ার কোনো মানুষকে না চিনলেও আল্লাহকে ভুলে না ফেলে পান ঠিক কিনা আল্লাহর বান্দা জিকিরে করে আল্লাহ আল্লাহ মুসা পয়গম্বর রাগ দেখা এই আল্লাহর বান্দা এই যে কিসে না না আপনি টেনশন করে নামে আসেন আল্লাহর বান্দা তুমি কতদিন ধরে এভাবে জিকির করো এই যে তোমাকে পোকা মাকড় গুলা কামড়া তোমার কি কষ্ট হয় না আল্লাহর বান্দা রাগ দেখো পথিক তোমার চিল্লাম না উনি মুসা কালিমুল্লাহ নাম শুনছে দেখে নাই এই জন্য ডাক দেখো পথিক চিল্লাম না তবে শোনো এ পোকা গুলা কামড়ানোর কারণে আমার ঘুম হারাম হয় আর ঘুম হারাম হওয়ার কারণে আল্লাহর জিকির করা বড় সহজ হয়ে যায় পয়গম্বর কয় কত বছর ধরে তুমি এভাবে আল্লাহর জিকির করো ওই লোকটা উত্তর দেয় পথিক এক দুই বছর নয় বিগত 400 বছর ধরে আমি আল্লাহর জিকির করি সুবহানাল্লাহ কত বছর আল্লাহ কত বছর এ উম্মত মুহাম্মাদের হায়াত তো মা বাইনা সিত্তিনা সামেইন সাতার সামনে বলে পয়গম্বর সামনে বলে মুসা কারিমুল নাম শুনছি দেখি নাই মনে বড় আশা পয়গম্বর কি যদি ইমানের সাথে দেখতে পারে জিন্দেগির গুনামাফ জান্নাত ও জাহান্নাম হারাম সুবহানাল্লাহ পয়গম্বর কা মুসকি হেসে টেনশনের কারণ নাই আমি সাধারণ কোন মুসলিম নই আমি হলাম মুসা কারিমুল্লাহ দুই নাম্বার কি মন চাই বলো হুদু ঠান্ডা পানি খাইতে মন চাই দেখেন না প্রচন্ড তাপ আল্লাহর পয়গম্বর অপেক্ষা কর দেখবেন গরমের কারে ওই যে 15 ঘন্টা রোজা আছে না নাই চোদ্দ মাসে রোজা অনেক মুসলিম তো হুজুর এত সময় রোজা থাকা যায় না তবে আল্লাহ যদি খালি দুপুর বেলা এক ঢোক পানি পান করতে দিত তাই আর কিছু খাইতাম না সারা বছর থাকতাম সেদিন এক লোক কইছে হুজুর রোজা রেখে তো পানি মানে বাদ দিলে দু একটা বিড়ি বিড়ি টান মারলে দেব না বিড়ি টান দিবে সে কথা গায় না এ রোজা মনি রোজা হবে এদিকে বিড়ি আছে অল্প না মাশাআল্লাহ খায় না খায় না এই বিড়িগুলা খায় চাকরি কষ্ট দিয়ে না আমরা তো জীবনে খাই না আমার তো হয় আল্লাহ আল্লাহর পয়গম্বর ডাক দেখা ঠান্ডা পানি আনতে গেলাম অপেক্ষা করো এই পয়গম্বর চলে গেল ঘাটাইলে পানি নাই গোপালপুরে মধ্যে রাখ গেছে গোবিন্দেশি মনে করেন
ঠান্ডা পানি যেই মাত্র পয়গম্বর হাতের মধ্যে নিয়েছে আরে মনে বড় খুশি আমার একটা উম্মত দীর্ঘ 400 বছর পর্যন্ত আল্লাহর জিকির করলো মৃত্যুর আগে আমাকে দেখলো এটা তার সৌভাগ্য আমার হাতে পানি কোনবে দ্বিতীয় সৌভাগ্য আল্লাহর পয়গম্বর যেই মাত্র পানি হাতে নিছেন রওনা করেন গোবিন্দ দেশ থেকে মনে করেন আল্লাহ ডাকদা কাজরাইল যা যা আমার পয়গম্বর মূসা আমার ওই উম্মতের কাছে পানি নিয়ে পৌঁছার আগে আমার ওই বান্দার জান কবজা করে নিয়ায় মওত জিস দিন আ গায় মুর্দা কি হালত কিয়া হুই রূহ তন সে উড় গায় মুর্দা কি হালত কিয়া হুই কাইসে কাইসে তাজদার ও বাদশাহ চল বসে ও খাদিনা বালখানা শান ও শওকত কিয়া হুই কাইসে কাইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া তন বদন সব গল গিয়া হায় শক্লে সুরত কিয়া হুই জব মালাকুল মওত আবেগে তোমারে সামনে ফির তুমহি ফুরসত না মিলেগি লব হালানে কে নিয়ে ফির তুমহি ফুরসত না মিলেগি লব হালানে কে নিয়ে কার বড়াই কিসের ক্ষমতা চেয়ারের বড়াই সুন্দর বড়াই আল্লাহ ডাক ডাকা কিসের মুখিলারে তোর আমি যে সুন্দর চেহারা দিলাম কার বড়াই করস আমি আল্লাহ দিলাম স্বামীকে দেখাবার জন্য জনগণকে দেখাবার জন্য তুমি তোর চেহারা দেই নাই আমি আল্লাহ যদি ইচ্ছে করি তোর সুন্দর মলান করতে পারি একটা সেকেন্ডও লাগবে না আমি খালি পেটের মধ্যে এমন দুই তিনটা গন্ডগোল বাধা দিমু একবার থেকে দুইবার টয়লেটে যাবে তুই আর পরিমরি থাকবি না তুই হয়ে যাবে সকিনা বিবি কথা কয় না পরিমরি থাকবে না কার দেবা সুন্দর চেহারা সকিনা বিবি হয়ে যাবে তোমার স্বামী আর তোমার দিকে তাকাইবো না গাল মার গেছে গা তিনবার টয়লেটে যাই যে অবস্থা কথা কয় না আর সাবেক গার্লফ্রেন্ড কি বলে বয়ফ্রেন্ড খবর নেবে না এদেশে রুসি মিডিয়া করে রুসিও নাই এই পরিমরি আল্লাহ মাফ করো নাম শুনেন নাই কত নাটক চলে গেল এদেশের মিডিয়াগুলো রুচি নাই সরকারে কত উন্নয়ন আছে ওগুলো দেখাইতে পারে দেখায় না আলেম ওলামা কষ্ট আছে ওগুলো দেখাইবে না দেখায় কি পরিমনি জন্মদিনে সাদা লুঙ্গি পরে নাচছে ওগুলো দেখায় কথা কয় না কথা কান না কেন এগুলো দেখালে জিনিস আল্লাহ ওদের বুঝ দান করো না আমি আল্লাহ কয় যা আমার ওই বান্দা পয়গম্বর তার কাছে পানি নিয়ে পৌঁছার আগে জানটা কবজা করে নেয় জানটা কবজা করে চলে গেছে বনের হিংস্র পানি গোস্ত মাংস খায় সাফ করে কয়েকটা হাড্ডি বসে আছে যে কবিরাজ কবিরাজ করে না বড় হাড্ডি হাড্ডি নিয়ে বসে আছে পয়গম্বর পানি নিয়ে আসছে দিতেছে মানুষও নাই গোস্ত নাই খালি হাড্ডি কি আছে আল্লাহ ডাক ডাকায় আল্লাহ তোমার কুদরতের কারিশমা বোঝা বড় দায় এর বছর মধ্যে আল্লাহ তোমার নাম বলে নাই এক মুহূর্তের জন্য লম্হার জন্য তোমার নাম বলে নাই বিগত 400 বছর তোমার গোলামি করলো আর ঠান্ডা পানি খাইতে মন চাইছে মরণ আগে আল্লাহ তুমি কেন পান করতে দিলা না না জানি তোমার যেই বান্দা মুশরিক ইহুদি নাফরমান জালেম বেনামাজি তারে কত কষ্ট দিয়ে না মারবা আল্লাহ কয় না আরে পয়গম্বর আমি আজকে তোর কাছে বিচার দিলাম বিচারটা তুই আমারে দে রাইটা তুই নামা বলে কি 400 বছর পর্যন্ত পাল্লাম খাওয়াইলাম আজকে যদি আমার কাছে চাইতো আমি কি দিতে পারতাম না জোরে কোন ঠিক কিনা যেই আল্লাহ 400 বছর খাওয়াইতে পারে ওই আল্লাহ কি ঠান্ডা পানি দিতে পারে না কথা বলে না আমি অবশ্য দিতে পারতাম কিন্তু না আমার কাছে না চাইয়া তোমার কাছে চাইলো তোমার কাছে চাইলো আমি কাছে না চাই আমার থেকে মুখ ফিরাইয়া তোমার দিক তাকাইলো আমি আল্লাহর কাছে না চাইয়া তোমার কাছে চাইলো যেই চাওয়ার ভিতরে শিরকের গন্ধ পাওয়া যায় নাউজুবিল্লাহ বলেন চাওয়ার মধ্যে শিরকের গন্ধ এজন্য যত চাওয়া চাওয়ি কার কাছে আল্লাহ বলেন ক্ষমতা আল্লাহর কাছে চেয়ার আল্লাহর কাছে সুন্দর চেয়ার আল্লাহর কাছে চাকরি ব্যবসা বরকত আল্লাহর কাছে খালি সন্তান চামু পিসাবের কাছে নাকি ওডাও কার কাছে কত পিসাব দেখলাম নিঃসন্তান কানতে কানতে মরে গেল ওর একটা সন্তানও নাই কথা বলে না এজন্য সব কিছু চাবো কার কাছে আল্লাহ কা পয়গম্বর আমার কাছে চাইলে দিতে পারতাম কিন্তু না চাইয়া তো তোমার কাছে চাইছে যে চাওয়ার মধ্যে একটা গুনাহ করে ফেলেছে এই অবস্থা তোরে জান্নাত দিতে পারি না আমি তো জান্নাত দিমা আমার আগের ফয়সালা এজন্য এই গুনাহকে মাফ করে একটা রাস্তা বের করতে হবে কিনা ওটা কেমনে বের করলো কিভাবে বের করলো শেষে কি হইলো শোনার পক্ষে কারা কারা হাত তোলে ইনশাআল্লাহ হাত তোলে আল্লাহ কবুল আমি হাত নামাব ওটা বলবো তারপর নামবো এই মাদ্রাসার উন্নতি গল্পে মাহফিল আমাদের দেশে ওয়াজ মাহফিল গুলো হয় দুই কারণে একটা হলো মানুষের কিছু দিনী কথা বোঝাবার জন্য আমলের জন্য আর একটা মুসলিম মাদ্রাসার উন্নতি গল্পে একটা লোক পায় হাত দেয় বলে একটা লোক যদি এক টাকা নাও দেন উঠবেন না মাজলিস নষ্ট করবেন না প্রধান বক্তা 10টার আগে আসবেন